হ্যালো বন্ধুরা, সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদের না মানে ভিডিওর মধ্যে বলা হয়নি যে আমাদের একটা জায়গায় আর কি যাওয়ার আছে। তো আজকে সোমবার, এই দুপুর এখন বাজে 2:30 মতন। তো আমরা এখন একটু যাব হচ্ছে গিয়ে, কোথায় যাব? মামা বাড়ি যাবো। আসলে ওর মামা বাড়িতে কালী পুজো আছে, তো সেই উপলক্ষে আর কি যাওয়া। তো যাওয়া যাবো কি না যাবো ঠিক ছিল না বলে তাই ব্লগে সেভাবে বলা হয়নি। তো কাজের অনেক মানে ফাঁকফোকর করে আর কি দুদিনের জন্য যাচ্ছি, করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কালী পুজোর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমরা যাবো, টোটো ধরবো, ট্রেনে উঠবো, আর যাচ্ছি হচ্ছে গিয়ে মামা বাড়ি শিমুর আলী। তো চলো যাওয়া যাক, আমাদের সঙ্গে তোমরাও যাবে। তো দেখতে থাকো ব্লগটা পুরো ভিডিও। আর আমরা দেখো এখন শ্যামনগর স্টেশন আর কি পৌঁছে গেছি। আর তোজো তো দুপুরে একবার খায়, কিছু তো ফল টল যাই হোক কিছু খায়, তো সেটা তো খায়নি আর তাই জন্য আর কি খিদে পেয়ে গেছে খুব। তাই জন্য এখনও ট্রেন আসতে একটু বাকি আছে, তাই জন্য আগে একটা কেক কিনে দিলাম, মানে কেকটা খেলে অনেকক্ষণ থাকতে পারবে। আর দেখো এখন ট্রেনে বসে গেছি, ট্রেনে মানে ভিড় আছে মোটামুটি একটা সেই লেভেলের ভিড় না। তো দেখো আমরা এখন শিমুর আলী পৌঁছে গেছি। ট্রেনের মধ্যে আমি হচ্ছে বসা সিট পাইনি, তাই জন্য আর কি মানে ট্রেন থেকে নেমে আগে মানে আমি বসে নিয়েছি, মানে কোমরটা একদম ধরে গেছিলো। তারপরে কিছুক্ষণ বসে টসে এখন যাচ্ছি আর কি, টোটো অটো ভ্যান যা পাই আর কি তাতে করে উঠবো, তাহলেই মানে আর কি পৌঁছে যাব। আর আগে যখন মামাবাড়ি আসতাম একটাই অপশান ছিল কি ভ্যান, আর তাছাড়া কোনো কিছু ছিল না। আর এখন তো অনেক কিছু দেখছি হয়ে গেছে, টোটো অটো ভ্যান। আর এখানে আমি আগের বছর একবার এসেছিলাম, আর মাঝে অনেকটা বছর গ্যাপ ছিল, ধরো 10 বছর মতো গ্যাপ ছিল আমি এখানে আসিনি। তো এখন দেখি অনেক কিছু পাল্টে গেছে। আর আগে যে ভ্যানে আসতাম না ওর মজাটা খুব ভালো লাগতো, কারণ কি চারদিক খোলা, তো সব মানে পরিবেশ দেখতে দেখতে আসো যাও মানে খুব ভালো লাগতো। তো দেখ এখন তার মানে ভ্যান আছে, তবুও মনে হয় যেন যেটা আগে যাবে সেটাতেই উঠে পড়ি। তো আমরা তো টোটো করে এসেছি, আর মামা বাড়ি অনেক দিন পরে যাচ্ছি বলে আর কি মিষ্টি ফিষ্টি নিয়ে যাচ্ছি। আর দেখছো একটা বড় মাঠ আর কি পেরোতে হয় মামা বাড়ি যখন যাই, তো মাঠটার মধ্যে দেখি আগে যখন দেখতাম এমন এত ঘাস ঘাস ছিল না, এবার দেখছি মানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। মামা বাড়িতে এবার হচ্ছে আমার ফার্স্ট, যে কালী পুজো আগে হয়েছে তো এবার আমি ফার্স্ট এসেছি, তো খুব ভালো লাগছে। আর তোজো তো আসার পরই মানে ওর প্রিয় জিনিস হচ্ছে ঢাক বাজনা বাজনি, তো এইটা নিয়ে পড়ে গেছে, মানে এসেই স্টার্ট করে দিয়েছে এটা বাজানো। আর এই দেখো বাবা বসে আছে, বাবা মা হচ্ছে সকালবেলা চলে এসেছিলো আর আমরা হচ্ছে দুপুরবেলা বেরিয়েছি। তো তোজো তো কোনো প্রবলেম হচ্ছে না, কারণ তোজো কোনো নতুন জায়গা হলেও সেমন প্রবলেম করছে না দেখছি। আর যেহেতু ওর প্রিয় জিনিসটা পেয়ে গেছে তাই আরোই ঝামেলা করছে না। আর দেখো সব কিছু চলে এসছে, ডেকোরেশনের সব জিনিস, আর মন্দিরে তো পুজো হবে, আর এই পাশটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর বাড়ির আর গ্রামে কী হয় মানে বাড়ির মধ্যেই এতটা জায়গা থাকে, মানে বাড়ির মধ্যেই সব কিছু হয়ে যায়। আর আমাদের মানে এখানে কী হয়, সামান্য একটা যদি চারজনের জায়গায় 5 জন চলে আসে তাহলেই আমাদের মনে হয় যে কোথায় থাকবে, কোথায় বসতে দেবো, কোথায় খেতে দেবো। আর ওদের পুরো বাড়িতেই পুরো প্রোগ্রাম হয়ে যাচ্ছে, তবুও মানে কোনো রকম ঝামেলা হচ্ছে না। আর দেখো মামাদের এই ছাদটা হচ্ছে নতুন দিয়েছে, অনেক বড় ছাদ, মানে ছাদটা অনেক বড়। আর আমার সাথে সাথে তোজো উপরে উঠেছে, আর ছাদ যেহেতু এখনও ন্যাড়া চারদিকে বাউন্ডারিটা দেয়নি, মানে ও তো এত দুষ্ট মানে ছাড়তেই ভয় লাগে, এই জন্য দেখো বারবার ওকে কলারটা আর কি ধরে রেখে দিয়েছি। আর এই যে রাত্রিবেলা হচ্ছে ব্যান্ড পার্টি ডিজে সব দিয়ে আর কি ঠাকুর আনা হবে, মানে পুজো তো কালকে, তো আজকে ঠাকুরটা আনা হবে, তাই জন্য দেখো যে জেনারেটর চলে এসছে আর সব কিছু আস্তে আস্তে রেডি হচ্ছে। আর একটু পরে আমিও রেডি হব, যে জামাটা আর কি পরে এসছে ওটা ছেড়ে আবার একটা অন্য জামা পরে রেডি হব।
আর দেখো এটা হচ্ছে ঠাকুরের আর কি কালী মন্দিরটা। তো এখন তো মন্দিরে ঠাকুর নেই, ঠাকুর হচ্ছে সকালে বিসর্জন দিয়ে এসছে, আর যে নতুন ঠাকুরটা আনা হবে তাকে হচ্ছে সন্ধ্যেবেলা সবাই মিলে গ্রামের সবাই মিলে আনতে যাওয়া হবে। এই জন্যই আমি আর কি আগের দিন এসেছি কি এই সময়টায় যেন আমি উপস্থিত থাকতে পারি, মানে ঠাকুর আনার সময় মানে খুব নাচানাচি আনন্দ হয়, তো এই জন্য আর কি আমি আগের দিন এসেছি। নয়তো কালকেও আসা যেত, পুজোর দিনও আসা যেত, কিন্তু আমি এই সময়টার জন্য ওয়েট করছিলাম কি আমি যেই সময় ঠাকুর আনতে যাই ওই সময়টায় যেন আমি থাকতে পারি। আর এই দেখো দিদা মা বাবা মানে মামা মানে অনেক কেউ চলে এসছে। আর এই কি মামার সাথে আমার অনেক দিন পরে দেখা হলো, বলতে পারো 12-14 বছর পরে মামার সাথে আমার দেখা হলো। বলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর অনেকবার শুনেছি মানে মামাবাড়িতে কালী পুজোয় বীভৎস মজা হয় আনন্দ হয়, তো আমরা তো আগে সেইভাবে উপস্থিত থাকতে পারিনি, তাই জন্য এবছর তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, আর টোটোরও ব্যবস্থা করা হয়েছে যারা হচ্ছে বয়স্ক মানুষ, যেমন আমার দিদাও আছে আরও কয়েকজন আছে, তারা যেন ব্যাপারটা পুরো দেখতে পারে তাই জন্য তাদের জন্য আর কি টোটোরও ব্যবস্থা করা হয়েছে। সব রকম ব্যবস্থা আছে, ডিজে আছে, ব্যান্ড পার্টি আছে, যার যেখানে ইচ্ছা নাচবে কোনো ব্যাপার না, তো সব রকম ব্যবস্থা করেছে মামা, কোনো রকম মানে ব্যবস্থার ত্রুটি রাখেনি। তো সব কিছু মোটামুটি রেডি, কিন্তু মাঝখানে কী বলো তো জেনারেটরটা কী যেন একটা বিগড়ে গেল, তাই জন্য ওটা ঠিক করা হচ্ছে এখন, তাই জন্য এখনও পর্যন্ত আর কি বেরিয়ে উঠতে পারিনি। প্রায় এখন 6:30 বেজে গেছে অলরেডি, তো ঠিক করে ঠিক করা হয়ে যাবে এক্ষুনি, তারপরে আর কি সবাই বেরোবো। আর এখানে তো দেখো এখনও পর্যন্ত আর কি জেনারেটরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো একটু পরে ঠিক হয়ে যাবে। আর দেখো সবাই তো জড়ো হয়ে গেছে, মানে কি বলবো প্রচুর মানুষ হয়েছে, মানে ভাইয়ের অনেক বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মিলিয়ে আত্মীয় স্বজন মিলিয়ে অনেকজন। আর দেখেছো চারিদিকে মানে গ্রামের একটা জিনিস কী বলো তো, মানে সবার বাড়ি বাড়ি আলো আছে, মানে গ্রামের সব গ্রামের কথা আমি জানি না, মামা বাড়ির কথা বলছি, সব বাড়ি বাড়ি আলো, কিন্তু মানে রাস্তাঘাট মানে চারিদিকে মানে জঙ্গল জঙ্গল আর এত অন্ধকার, মানে কী বলবো। এই দেখো বাড়ির ভেতরের পরিবেশটা দেখে বোঝা যায় না কি বাইরের পরিবেশ অমন হতে পারে, মানে এত অন্ধকার মানে কী বলবো। এমনি সময় গ্রামে আমার এই জন্যে মানে দিনে ভালো লাগে, রাত্রিবেলা মনে হয় যেন কোথাও কিছু বেরোতে পারি না কিছু না, এই জন্য রাত্রিবেলা আমার ঠিক লাগে না, দিনের বেলা খুব ভালো লাগে এদিক ওদিক ঘোরো মাঠে ঘাটে ঠিক আছে, তো দিনের বেলাটা খুব ভালো। আর দেখো চারদিকে তো অন্ধকার। তো দেখো এখন সব রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে এখন আপাতত সব কিছু, দেখতে পাচ্ছ অনেক মানুষ হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে, আর বাবা মা মানে সবাই গেছি, মানে বুড়ো থেকে মানে কী বলবো সব গেছে সব। আর এদিকে দেখো দিদা মায়ের হাত ধরে রয়েছে, টোটোতে উঠবে, তো টোটোটা কী বলো তো অনেকটা আগে আর আমরা হয়ে গেছি পেছনে, তো বয়স্ক মানুষ যে অতটা তাড়াতাড়ি হেঁটে যে মানে টোপকে তাড়াতাড়ি গিয়ে টোটোটা উঠবে সেটা তো পারছে না, তাই জন্য একটু পেছন পেছন। আর দেখেছো এই সাইডে সাইডে এগুলো সব জঙ্গল, মানে বীভৎস অন্ধকার। আর দেখো মানে এখন মেন রাস্তায় চলে এসেছি আমরা, মা বাড়ি ছেড়ে অনেকটা চলে এসেছি, আর যেখানে মানে ঠাকুরটা আনতে যাব বাড়ির থেকে মানে বেশ খানিকটা দূরে, তো মেন রোডে নাচানাচি হচ্ছে, তো আমি সেভাবে এখনও নাচতে শুরু মানে না নেচে উঠতে পারিনি, কেন বলো তো তোজোকে ধরে রাখতে হচ্ছে। এমনি সময় কী হয় ঠামি থাকে দাদান থাকে ধরে, আজকে তো তেমন কাউকে পাচ্ছি না, আর তোজোর তো এখানে সব নতুন নতুন, কারোর কাছে যাবেও না, আর তোজোর পাপা হচ্ছে ক্যামেরা করছে মানে ভিডিও করছে, তো ও ব্যস্ত তাই আমাকে আর কি ওকে ধরে রাখতে রাখতে হয়েছে। তো এখনও পর্যন্ত আমি নেচেছি অল্প অল্প মাঝে মাঝে স্টেপ দিয়েছি, এখনও পর্যন্ত সেই লেভেলের একটা হয় না পাগলামি টাইপের না আছে, এখনও পর্যন্ত আর কি স্টার্ট করতে পারিনি। আর যেহেতু মেন রোডের উপর এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর সেখানে যদি আমি মানে ছেলেকে ছেড়ে দিয়ে আমি নাচতে ব্যস্ত থাকি তাহলে ব্যাপারটা বাজে হয়ে যাবে, মানে উল্টোপাল্টা হয়ে যেতে পারেন, তোজো এত দুষ্টু এদিক থেকে ওদিক চলে গেলেই গণ্ডগোল।
আর আমার মা তো মানে সেই পরিমাণ নাচছে, মানে প্রথম দিয়েই মানে শুরু করে দিচ্ছে, প্রচুর নাচ। মার মানে এত বয়স হয়ে গেল কি হবে, মানে এনার্জি লেভেল প্রচুর হাই, আমার মানে সেই তুলনায় হয়তো কিছুই নেই, প্রচণ্ড এনার্জি লেভেল, মানে সারাদিন কাজকর্ম করেও কিন্তু দেখো ঘুমায় টুমায় নি কিছু। আর আমরা কী বলো তো, এখান দিয়ে একটু ওইখানে গেলেই এনার্জি একদম হয়ে গেল। আর এদের যে কী পরিমাণ এনার্জি, মানে এদের দেখে শিখতে হয় যে এনার্জি কাকে বলে। সত্যি আমার মামা বাড়ির সবাইকে দেখি, মা মাসি এদের সবাইকে খুব দেখি, মানে এনার্জি খুব, মানে সারাদিন উপোস রয়েছে, কোনো ব্যাপারই না, নেচে দিচ্ছে এমন একটা ব্যাপার। কিন্তু আমার আবার সে না, আমি একটুতে একটু ক্লান্ত হয়ে পড়ি। আর যেহেতু ডিজেও করেছে, ব্যান্ড পার্টিও করেছে, কী হয় বলো তো, মানে কোথায় যে কে নাচবে বুঝে উঠতে পায় না, ব্যাপারটা ভাগ ভাগ হয়ে যায়। এই জন্য মানে এইখানে কিছু লোক চলে আসে, ওইদিকে কিছু লোক চলে আসে, তাই জন্য ব্যাপারটা একটু গণ্ডগোল হয়ে যায়। আর আমার মামারও দেখেছো মানে প্রচণ্ড মানে এনার্জি, দেখো কী নাচ, মানে মেন রোডের মধ্যে যে মাঝে মাঝে মাঝখানে চলে যাচ্ছে রাস্তা, মানে নাচতে নাচতে এত নাচার চোট। আর এদিকে তোজোর নাচ দেখো, সারাদিন না ঘুমিয়ে টুমিয়ে, মানে এক ঘন্টা ওই দুপুরবেলা ঘুমিয়েছিল বাড়িতেই, তারপরে কোনো ঘুম নেই, এতটা দূর জার্নি করে আসলো, তবুও দেখো মানে প্রথম থেকে ও কিন্তু নেচেই যাচ্ছে, যার সাথে পারছে, চেনে না জানে না, যার সাথে পারছে নাচছে, মানে নিজের মতো যেমন আর কি পারছে নাচছে। দেখো না হাত তুলে তুলে কি নাচ। আর আমরা এখনও মানে হাঁটছি তো হাঁটছি মেন রোড দিয়ে, দেখো মানে কী যে অন্ধকার কী বলবো, মানে চতুর্দিক একদম অন্ধকার, মানে ওই মামাদের গাড়ির লাইটটা জ্বলছে বলে মানে দেখা যাচ্ছে একটু লাইট লাইট, নয়তো একদমই অন্ধকার। আর আবার কী হয়েছে বলো তো, মাঝ রাস্তায় কিছুটা মাঝ রাস্তায় আসার পরে আবার গেছে জেনারেটরটা, কী একটা যেন গণ্ডগোল হয়েছে, তাই জন্য মাঝে মাঝে একটুখানি মানে দাঁড়িয়ে পড়ছে। তো এখনও যাচ্ছি তো যাচ্ছি, আমি নিজেও জানি না মানে কত দূর ওই মানে যেখানে ঠাকুর বানাচ্ছে বানাবে আর কি, বানাতে দিয়েছে সেটা কত দূর আমি নিজেও জানি না। মামা বাড়িতে তো অনেক এসেছি, অনেকবার এসেছি, কিন্তু এই রাস্তাগুলো আমার একটু অচেনা অজানা, মানে এই সাইডটা আমার সেইভাবে কখনো আসা হয়নি, তো আমি এই জন্য বলতে পারবো না। আর দেখো গায়ে ওই জেনারেটরটা যেহেতু ডিস্টার্ব করছে, তো সব লাইন দিয়ে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে পড়েছে অন্ধকারের মধ্যে। আর তোজো অনেকক্ষণ না খেয়েও আছে, তাও যেমন ভালো সার্ভিস দিচ্ছে, এটা মানে আমার ভাগ্য ভালো। আর অনেকক্ষণ তো তোজো হেঁটেছে আমাদের সাথে সাথে হেঁটেছে, তো এরপর ওকে ওই ভ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি যেটা মধ্যে আর কি ঠাকুর আনবে। ভ্যানটা ফাঁকা ফাঁকাই যাচ্ছে, তাই জন্য ভাবলাম বসিয়েই দিই, অনেকক্ষণ ওরও ভালো লাগবে, আমাদেরও মানে ধরে ধরে রাখতে হবে না অতটা। আর মামা দেখো নাচের চোটে, মানে গেঞ্জি ওপরে যে একটা গেঞ্জি ছিল খুলে টুলে ফেলেছে, আর মামার সাথে নাচছে হচ্ছে মামার শালার বউ, মানে এ যে কী পরিমাণ নাচতে পারে, মানে সামনে না দেখলে বিশ্বাস করবে না, মানে কী বলবো, মানে প্রথম থেকে যে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, মানে এনার্জি লেভেল একদম ফুল হাই। তো মামা এখন মামার দুই শালা বউয়ের সাথে খুব নাচছে, কী বলবো, ও সবসময় মানে নাচতে আনন্দ করতে খুব ভালোবাসেই, দেখো ওর হচ্ছে এগুলো দুটো শালার বউ, তো এরাও খুব নাচছে, মানে এই মামিটা বেশি নাচছে যে কিনা হোয়াইট কালারের ড্রেস পরা, এ মানে প্রচণ্ড নাচ। আর ওই মামিটা একটু লাজুকে, তাই একটু কম কম নাচছে। আর এত দূর আসার পর বাজনা নিয়ে ডিজে নিয়ে এসব নিয়ে আসার পর লাস্টে এই যে আমরা যাকে আনতে এসেছি সে একদম রেডি সেজে গুজে, আমাদের মনে হয় আমাদের জন্য মনে হয় ওয়েট করছিলো, আমরা সেজে গুজে মনে হয় না কারোর জন্য ওয়েট করছি, মানে কাউকে যদি কথা দেওয়া থাকে যে যাবো তার সাথে তাদের জন্য ওয়েট করি, মানে মা কালিও মানে আমাদের জন্য ওয়েট করছে কখন আমাকে নিয়ে যাবে কখন আমাকে নিয়ে যাবে। তো এখন মা কালী একদম রেডি, এখন হচ্ছে আমরা মা কালীকে বাড়ি নিয়ে যাব। তো এখন দেখো এইবার আমি একটুখানি ফ্রি হয়েছি, কেন বলো তো, যেই ভ্যানটার মধ্যে ঠাকুরটাকে নেওয়া হয়েছে সেইখানেই মানে লাস্টের দিকে তোদেরকে বসিয়ে দিয়েছি,
আর আমি হচ্ছি বাবাকে বলেছি, মানে আমার বাবাকে বলেছি যে তুমি একটু ওকে দেখে দেখে রাখো, তাহলে ওদের সাথে একটু আনন্দ করতে পারবো, আমি নাচতে পারছিলাম না।
অনেক নাচের পর আনন্দ করার পর এবার হচ্ছে মা কালী হচ্ছে বাড়িতে চলে এসেছে, আর মামি হচ্ছে মা কালীকে এখন বরণ করছে, তাই জন্য সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে বরণ করার জন্য। কারণ জানোই তো ঠাকুর যখন প্রথমে ঢোকানো হয় বরণ করতে হয়, তো মামি সেই কাজটা করে সবসময়, তো আজকেও সেটা মামিই করছে। আর মামা বাড়িতে যে কালী পুজোটা হয় সেই কালী পুজোটা হচ্ছে কালী ঠাকুরটার একদম গায়ের বর্ণ কিন্তু একদম মা কালীর যেই কালারটা হয় কালো কালী হয়, আর তার মধ্যে একদম একদম হোয়াইট কালার একদম শাড়ি পরিয়েছে, তো একদম হোয়াইট কালারের শাড়িটা পরিয়েছে, এত ভালো লাগছে মানে কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা তো এ পর্যন্তই, আর তোজোকে তোমরা দেখতেই পাবে এই কদিন কন্টিনিউ, এই যে ঢাক বাজাতেই আছে তো বাজাতেই আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পুরো কালী পুজোর ভিডিওটা অবশ্যই তোমরা পরবর্তী ব্লগে পাবে। টাটা।